হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো মেয়র হানি ফ্লাইওভারের রাতের চিত্র। বর্তমানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে মেয়র হানি ফ্লাইওভারের সোনিয়াকড়া থেকে শুরু করে গুলিস্তানের আগ পর্যন্ত বেশ ভালোই যানজট হয়, যাতে পড়ে আমরা সবাই নাকাল হয়ে যাই। আসলে এই হানি ফ্লাইওভারটি যখন করা হয়েছে এর নকশায় আমার মনে হয় কিছুটা ভুল হয়েছে। সেটি হচ্ছে আপনারা দেখতে পারবেন যে সোনিয়াখড়ার শুরু থেকে গুলিস্তানের মুখ পর্যন্ত প্রচণ্ড যানজট হয়ে থাকে। কারণ হচ্ছে গাড়িগুলো সোনিয়াখড়া থেকে উঠে যখন গুলিস্তানের দিকে নামবে সেখানে তারা ঠিকমতো নামতে পারে না। কারণ হচ্ছে একটাই, গুলিস্তানের যানজট। গুলিস্তানে প্রচুর পরিমাণে যানজট হওয়ার কারণে গাড়িগুলো উপরে থমকে যায়, যার কারণে শুরু হয় দীর্ঘ যানজট। এই দীর্ঘ যানজট থেকে মুক্তি পেতে হলে একটাই কাজ করণীয় আছে, সেটা হচ্ছে গুলিস্তানে গাড়িগুলোকে না নামিয়ে অন্য কোথাও নামানো। কথা বলতে বলতে চলে এলাম কাজলা টোল প্লাজায়। আমি কাজলা টোল প্লাজা দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত বাইকটি চালিয়ে যাব। এখানে অনেক সুন্দর একটি রাস্তা হয়েছে শুনেছি, এটাকে এক্সপ্রেস হাইওয়ে রোড বলে। রাতের এনভায়রনমেন্টটা এই রোডের কেমন সেটি দেখতে চলে এলাম কাজলা টু স্টাফ কোয়ার্টার এক্সপ্রেস হাইওয়ে রোডে। এই রোডটি বেশ প্রশস্ত, গাড়ি ঘোড়া একেবারেই কম, দুপাশে অনেক বড় স্লাইড দেয়া আছে। গাড়ি নেই বললেই চলে এই রোডে। এখানে আপনি ইচ্ছে করলে 80-90-100 গাড়ি চালাতে পারবেন। তবে এই রোডের একটি ঝুঁকিপূর্ণ দিক হলো এই রোডের মাঝখান দিয়ে অর্থাৎ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এখানকার লোকজন, স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় দেয়াল টোপকে, রাস্তার মাঝখানের স্লিপারগুলো টোপকে তারা রাস্তা পার হন। এটি খুবই ঝুঁকিপূর্ণ, কারণ গাড়ি যখন আপনি অনেক স্পিডে চালাবেন তখন দেখবেন আপনি অনেক কিছুই দেখতে পারছেন না, হুট করে তারা চোখের সামনে চলে আসে, হুট করে তারা গাড়ির সামনে চলে আসে। এছাড়াও এই রোডের আরও একটি সমস্যা হলো এই রোড দিয়ে এখনও পর্যন্ত অটোরিকশা চলে। এই অটোরিকশার কারণেও আপনি যে কোনো মুহূর্তে এই রোডে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। তাই আমি বলবো আপনারা যারা এই রোডে আসবেন অবশ্যই খুব খেয়াল করে সতর্কতার সহিত গাড়ি চালাবেন, অন্যথায় আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে। দুটি বিপদের কথা বলেছি, একটি হচ্ছে অটোরিকশা, অন্যটি হচ্ছে মানুষের রাস্তা পারাবার। আপনারা আরও দেখতে পাবেন এই রাস্তার উপরে যে কোনো সাইডে দেখবেন কিছু দূর পরপর অনেকগুলো ছেলে দাঁড়িয়ে সিগারেট খায় এবং হাসি ঠাট্টা করে। রাত বাড়ার সাথে সাথে আমার কাছে মনে হয় এদের রূপ বদলাতে থাকে, আমার কাছে মনে হয় এরা ছিনতাইকারী। আপনারা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অবশ্যই চোখ কান খোলা রেখে যাবেন। কেউ যদি আপনাকে সিগন্যাল দেয় দাঁড়ানোর জন্য আপনি কখনোই দাঁড়াবেন না। এই এক্সপ্রেস হাইওয়ে রোডটিতে আপনি কিছুদিন পরপর গেলেই দেখতে পারবেন যে রাস্তার বাঁ পাশে স্তূপ করে করে ময়লা রাখা আছে। এই ময়লাগুলো পানিতে ভিজে অনেক সময় রাস্তাটি পিচ্ছিল করে তোলে। আপনি যখন খুব দ্রুত গতিতে যাবেন এই পিচ্ছিল পানিতে আপনি যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা, এতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনারা এই বিষয়টিও খেয়াল করে এই রাস্তায় গাড়ি চালাবেন। এই রাস্তায় আরও একটি প্রবলেম হচ্ছে এই রাস্তায় লেগুনা চলে। কিছু দূর পরপর আপনি দেখবেন যে লেগুনা থামিয়ে যাত্রী নামাচ্ছে, সেই যাত্রীগুলো কিন্তু রাস্তা পার হয় ঠিক একই প্রক্রিয়ায় ওয়াল টোপকে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে লেগুনাগুলো কোথায় দাঁড়িয়েছে, কারণ লেগুনাগুলো যেখানে দাঁড়ায় অনেক সময় তারা সিগন্যাল দেয় না। আপনি দূর থেকে যদি আপনি ডিপার মারেন তখন বুঝতে পারবেন যে সামনে কিছু একটা আছে।
আদারওয়াইজ বোঝা খুব মুশকিল হয়ে যায় যে সামনে কোনো গাড়ি আছে। আপনারা এই বিষয়টি অবশ্যই আপনাদের নলেজে রাখবেন যে এই রাস্তায় লেগুনা চলে, রাস্তায় তারা যাত্রী উঠায় এবং নামায়। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন, যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।